আলহামদুলিল্লা আমি শুধু এখন সংক্ষেপে এটাই বলবো যে মসজিদগুলো এমন জিনিস যেগুলো কখনো ছেড়ে দেওয়ার নয় মসজিদ কেন্দ্রিক সমাজ হচ্ছে ইসলামী ইসলামী সমাজের একটা পূর্ণ চিত্র যে কোনো অবস্থায় আপনার কাজ হবে মসজিদ কেন্দ্রিক এই জন্য মসজিদ ছেড়ে দিয়ে আপনি ঘরে সালাত আদায় করবেন এটা আমরা কখনো বলি না যারা পরামর্শ দেয় যে আউ্বল ওয়াক্তের জন্য হলেও মসজিদ ছেড়ে দিতে হবে অথবা কোর্ট করতে দেয় না দেখে মসজিদ ছেড়ে দিতে হবে অথবা আমিন জোরে বলতে দেয় না দেখে মসজিদ ছেড়ে দিতে হবে আমরা বলি যে না আসলে এটা ঠিক বলে নিউনি নিঃসন্দেহে এগুলো গুরুত্বপূর্ণ কিন্তু এগুলির চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে মসজিদে বস মসজিদে থাকা এবং তাদের ভালো মন্দের সাথে আপনি থাকা এবং তাদের এমনও হতে পারে আপনি একজনের সাথে এমন ভালো ব্যবহার করলেন সে আপনার দ্বারা প্রভাবিত হলো আপনি প্রভাবই প্রভাব তাদের মধ্যে প্রভাব বিস্তার করার মতো ব্যক্তিত্ব তৈরি করুন দেখবেন অনেক কাজ হচ্ছে আমি অনেক মানুষকে দেখেছি যারা শুধুমাত্র সালাম বিনিময়ের কেন পরিবর্তন হয়ে গেছে অনেক মানুষকে দেখেছি শুধু সালাম বিনিময় করতেন যাতে আসতে সালাম দিতেন এতেই পরিবর্তন হয়ে গেছে সুতরাং একজন মানুষ অত্যন্ত যতই দুর্বিনীত হোক আপনার সালামের কারণে সে কিন্তু ধীরে ধীরে আপনার বিনয় তার মধ্যে আসবেই সে কথা শুনতে শুনতে চাইবে তা আপনি আমি মানুষের সামনে কাউকে আক্রমণ না করি একান্তে তাকে দাওয়াত দিয়ে খাইয়ে বলি কথা বলি তা বুঝতে বলি আলোচনা করি এবং বুঝতে বুঝার চেষ্টা করি অথবা কোনো আলমের কাছে নিয়ে যাই কার যারা তাদের কাছে নিয়ে যায় তাদের সাথে কথা বলি কোনো দার্শে নিয়ে যাই কোনো বুজার জায়গা নিয়ে যায় এইভাবে যদি নিতে পারি তো এই একজন দুজন করেই হবে সবসময় এই দিন গরিব অবস্থায় বড় হয়েছে এবং এই গরিব গরিব অবস্থায় থাকবে রসুল্লাহলাম বলেছেন এবং বলছেন পাতু বাইল লোক এবং সেটা যারা গরিব তাদের জন্য বা যারা অপরিচিত দিনের ক্ষেত্রে অপরিচিত কিন্তু দুনিয়া তো অপরিচিত সেটা বলছি না অর্থাৎ দিন তারা এমন আমল করে সুন্নতর অন্যরা তাদেরকে দেখতে পারেন এরকম হয় কিন্তু তারপরেও তারা কিন্তু সমাজ ছেড়ে একাকী হয়ে যাবে না ওই সময় একাকি হবে যখন তার আর কোনো সুযোগ নাই। মসজিদে দাওয়াত দেওয়ারও কোনো সুযোগ নাই কথা বলারও সুযোগ নাই তাকে সেখানে যেতেও দিচ্ছে না কথাও বলতেছে না সে বাধ্য হয়ে যেতে হবে তখন বাধ্য হয়ে অন্য জায়গায় সে স্থানান্তর হবে কিন্তু এর আগ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত সে মসজিদে যেতে পারে ততক্ষণ পর্যন্ত মসজিদে যাবে নিষেধ না করে দেওয়া পর্যন্ত সে মসজিদে যাবে এবং সে হ্যাকমতের সাথে মানুষের সামনে নয় ইমাম সাহেবকে আক্রমণ নয় সেগুলোকে জানার চাইবে তাকে অনেক সময় সবের কাছে দলে থাকতে নাও দানা থাকতে পারে তার কাছে জানতে চাইবে যে বিষয় কি বিধান ধীরে ধীরেও যে সমস্ত একতেরাই মাসলাগুলো জানতে চাইবে তিনিও সেগুলি জানার জন্য ধীরে ধীরে জানবেন তিনিও শিখবেন এভাবে কিন্তু আমরা মসজিদগুলিকে ধরে রাখতে পারবো এবং ইমামদেরকেও সংশোধন করার পথে এগিয়ে যেতে পারবো কখনো আমি মনে করি না যে সামান্য কিছু মতভেদ হওয়ার কারণে অথবা ছোট মাসালা করতে পালন করতে পারি না বলে মসজিদ থেকে ঘরে চলে আসবো এটা কিন্তু ওয়াইজ কাজ নয় তারাই চায় যারা বাতিল তারা সবসময় চায় যে এই লোক আমার থেকে দূরে সরে যাক মসজিদ আমাদের জন্য উন্মুক্ত হয়ে যাক তারা যেন আমাদের মসজিদে না আসতে পারে এরকম বলে যতই তারা বলুক আপনি মসজিদে যাওয়ার চেষ্টা করবেন কারণ এই মসজিদ হচ্ছে আল্লাহর ঘর তাদের কারোর নিজস্ব কিছু নয় তারা কমিটিতে আসে বলে আজ হয়তো বাড়াবাড়ি করছে কমিটিতে পরিবর্তন হতে পারে তখন আপনি থাকলে সেখানে আপনিও যেতে পারেন অথবা আপনার পছন্দের লোকও আসতে পারে তখন আপনি দাওয়াত দিতে পারবেন শুধু অপেক্ষা করতে হবে নসলুল্লাহ সাল্লসালাম তিনিও অপেক্ষা করেছেন যুগ যুগ ধরে নবীরা অনেক লম্বা সময় লম্বা টাইম অপেক্ষা করেছেন কিন্তু অপেক্ষার পালা আপনি অধৈর্য হবেন না অপেক্ষার পালা আপনাকে এখানে সহিষ্ণুতা দেখাতে হবে দাওয়াতের ক্ষেত্রে অত্যন্ত ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে একজন দুইজন করে দেখুন 950 বছর दावा দিবেন নুহ আলাইহিসসালাম মাত্র 80 জন ঈমান সাড়ে 950 বছর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 13 বছর দাওয়াত দিয়েছেন 313 জন ঈমান আনছে এর অর্থ কি 13 বছরে 313 জন 13 বছরে 313 জন আপনি এত তাতেই তারাহুড়ো করবেন কেন মসজিদে গিয়ে আপনি থাকুন দেখুন তাদের সাথে চলুন তাদের মধ্যে তাদের সমস্ত ভালো কাজগুলো সহযোগিতা করুন নিজে ভিতরে ঢুকে যান যাতে করে আপনাকে বাদ দিতে না পারে প্রত্যেকটি কাজে জড়িত হয়ে পড়েন তাহলে দেখবেন যে আপনাকেও তারা বাদ দিবেন আপনিও ভালো কাজ তারা বলুন আমাদের হিতাকাঙ্ক্ষী সে যতক্ষণ পর্যন্ত একজন মানুষ মনে না করবে যে এই লোকটি আমার হিতাকাঙ্ক্ষী ততক্ষণ কিন্তু আপনার থেকে কিছু নেবে না এই জন্য আমি মনে করি না যে আপনি কেউ মসজিদ ছেড়ে দিয়ে ঘরে চলে যাওয়া মসজিদ আলাদা করে ফেলা এটা কোনো সমাধান এটা সমাধান নয় এর মাধ্যমে সমাজে বিভক্তিই বাড়বে আমাদের কোনো উপকার খুব বেশি হবে না এ যতক্ষণ পর্যন্ত থাকা যায় ততক্ষণ এইভাবে থাকবেন আর চেষ্টা করুন নিজেকে পরিবর্তন করতে আমরা নিজেকে চেষ্টা পরিবর্তন চেষ্টা করি পরিবর্তন করতে আমরা চেষ্টা করি আমাদের ধৈর্য দিয়ে আমাদের সাহস দিয়ে আমাদের নিজেদের এয়া দিয়ে হ্যাকমত দিয়ে প্রজ্ঞা দিয়ে যে আমরা ভালো কাজে এগিয়ে যাই কত সুস্থ মানুষ আছে তাকে দেখতে যাই একজন মানুষের সেবা করতে যাই অভাবী তাকে কিছু দেই এভাবে মানুষকে আমরা এগিয়ে নিতে চেষ্টা করি আর কিছু না হোক হাসি মুখে কথা বলতে তো পারবো এটা তো করতে পারি এটা দিয়ে হলো আমরা তাদেরকে কাছে টানি মানুষকে কাছে না টানলে তারা আপনার দাওয়াত নিবে না জোর করে দাওয়াত দেওয়া যায় না কারণ জোর করে দাওয়াত দিতে হলে নবীর আসুলকে আল্লাহ জোর করে দাওয়াত দিতে যদি পারা যেত নবীর রাসুলদেরকে এত সহিষ্ণু করে আল্লাহ তারা পাঠাতেন না এত ধৈর্য ধৈর্যের সাথে তাদেরকে পাঠাতেন না তাদেরকে হত্যা করা হতো কিন্তু তারা তাদের লোকদের জন্য তোয়া করতেন আপনি দেখুন এই যে হত্যা ইয়ে যার কথা ঘোষণা করা হয়েছে তাকে মেরে ফেলা হয়েছে জান্নাতে যখন দেয়া হচ্ছে সে বলতেছে ইয়া আলাই তা কৌমি আল আমুল বীমা গাফার আলি রব্বী ও জায়াল ইমিনিয়াল মুখরামিন হায় আমার কও যদি জানতে পারত আল্লাহ আমাকে কত সুন্দর সম্মান দিয়েছে কত মর্যাদা দিয়েছে চলে তারা এর থেকে ফিরে আসতো তাহলে বুঝা গেল যে আপনি আমি যতক্ষণ পর্যন্ত মাদরওদেরকে যাদেরকে দাওয়াত দিব তাদেরকে পরিপূর্ণ ভালো না বাঁচব তাদের ব্যথায় ব্যথিত না হব তাদের অভাব অভিযোগে এগিয়ে না যাবো ততক্ষণ পর্যন্ত তারা কিন্তু আমাদের কথা শুনবে না এই জন্য আমাদেরকে এই পদ্ধতিতে এগিয়ে এগোতে এগোতে হবে সমাজের প্রত্যেকটি শ্রেণীর কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়াতে হবে যাতে করে কেউ আপনাকে আপনার চরিত্রের ব্যাপারে কখনও হস্তক্ষেপ করতে না পারে আপনাকে যেন তারা আদর্শ মনে করে সেভাবে তারা চললে ইনশাল্লাহ আমরা এই অবস্থা থেকে উত্তরণ করতে পারবো